পয়লা মার্চ জলঙ্গিতে এনআরসি সিএএ বিরোধী সভা করেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদে সোমবার পথে নামল বাম কংগ্রেস। মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবি, নিহতদের পরিবারদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় থানায়। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। গত এক মাস ধরে সাহেবনগর গুলিকাণ্ড নিয়ে সরগরম জলঙ্গি। গত 29 জানুয়ারি এনআরসি বিরোধী আন্দোলনের সময় সাহেবনগরে দুজন সাধারণ বাসিন্দাকে গুলি করে খুনের অভিযোগে সরগরম থাকে এলাকা। দফায় দফায় প্রতিবাদে পথে নামেন অসংখ্য মানুষ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান জনপ্রতিনিধিরাও। তবে এই ঘটনার মূল অভিযুক্ত জলঙ্গি উত্তরজন ব্লক তৃণমূল সভাপতি তহিরুদ্দিন মণ্ডল এখনও অধরা। কেন মূল অভিযুক্ত এখনও অধরা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহতদের পরিবার। আর এরই মধ্যে পয়লা মার্চ জলঙ্গিতে এনআরসি সিএএ বিরোধী সভা করেন পরিবহন মন্ত্রী ও জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সিপিএম কংগ্রেসের লিখে দেওয়া এফআইআরে সই করে রাজনীতি হচ্ছে। এফআইআরটা লিখে দিয়েছে সিপিএম কংগ্রেস লোকরা, উনি সই করেছে। যারা শুনুন, সিপিএম এর সময় এত খুনি, এত বিরোধী, মানে আগের সরকারের সময় অ্যারেস্ট হয়েছে। এদিকে আমাদের প্রধানের হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, এখানে এমএলএ এমপি আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, সভাধিপতি আছেন। আমরা একটা ফোন করেছি যে ছেড়ে দিন বলে। আমাদের তহিরের ভাই অ্যারেস্ট হয়েছে কালকে। আমরা পুলিশকে বলেছি তদন্ত করুন, নিরপেক্ষ তদন্ত করুন, আই উইটনেস দেন। মব ছিল বিরাট সংখ্যায়, সব মব তো আর খুনের সঙ্গে যুক্ত না, দুজন চারজন পাঁচজন যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করুন। ইতিমধ্যে আমার মনে হয় এক দুজন ছাড়া সমস্ত প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়েছে। শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জেলা রাজনৈতিক মহলেও শুরু হয় বিতর্ক। অন্যতম অভিযুক্তের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল পর্যবেক্ষক, এই নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এটা বিচারের মালিক শুভেন্দু অধিকারী নয়, খুনিদের বিচারের ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা যাতে যথাযথ কার্যকরী হয় তার জন্যে সিপিআইএম সমস্ত মানুষকে নিয়ে লড়াই আন্দোলন সংগ্রাম করবে। অতএব শুভেন্দু অধিকারীর বক্তব্যের উপর খুনিরা এবং খুনিদের আত্মীয়স্বজন বিচার পাবে এটা নির্ভর করে না। জেলাকে কতটুকু চেনে শুভেন্দুবাবু? এটা নাগরিক মঞ্চের আন্দোলন হচ্ছে, যেখানে সিপিএম কংগ্রেস বিজেপি সবাই সেই মঞ্চের একজন শরিক। আপনার দলের নেত্রী এনআরসি নিয়ে আন্দোলন করতে পারে, আর জলঙ্গির মানুষ আন্দোলন করতে পারে না, এ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? শুভেন্দুবাবু বলছেন যে যদি কিনা তারা রাজনীতি না বন্ধ করে তাহলে অভিযুক্তকে ধরা হবে না বা অভিযুক্তের বিরুদ্ধে তৃণমূল কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। তার মানে তিনি স্বীকার করছেন যে ব্লক সভাপতি তহিরুদ্দিন তিনি শুভেন্দুবাবুর ছত্র ছায়ায় আছে, না হলে একজন খুনিকে গ্রেপ্তার করা হবে না বা একজন খুনিকে দল আড়াল করবে, একথা একজন দলের শীর্ষস্থানীয় নেতা পরিবহন মন্ত্রী শুভেন্দুবাবুর মুখে মানায় না। শুভেন্দু অধিকারীর সভার প্রতিবাদে সোমবার পথে নামল বাম কংগ্রেস। মূল অভিযুক্ত তহিরুদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করা, নিহত আনারুল বিশ্বাস ও সালাউদ্দিনের পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য সরকারিভাবে ঘোষণা করা সহ আট দফা দাবির ভিত্তিতে পথে নামল জলঙ্গি ব্লকের সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব কর্মীরা। সোমবার দুপুরে দলীয় ঝান্ডা হাতে স্লোগান দিয়ে জলঙ্গি বাজার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় বাম কংগ্রেসের। বিভিন্ন এলাকা পরিক্রমা করে জলঙ্গি থানায় ডেপুটেশন দেওয়া হয়। গত 29 জানুয়ারি যে নৃশংস হত্যা তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছেন, তিনি এবং তার কোম্পানি যারা আজকে এখনো পুলিশ আড়াল করেছে, স্বয়ং আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী যেখানে বারবার ছুটে এসেছেন, আজকে কংগ্রেস পরিষদ দলের নেতারা যেখানে বারবার ছুটে এসেছেন, আমরা লক্ষ্য করলাম তৃণমূল কংগ্রেসের কোন স্তরের নেতা সেখানে পৌঁছাতে পারেনি। তৃণমূল কংগ্রেসের কোন স্তরের নেতা সেই জনগণকে কোনো আশ্বস্ত করতে পারেনি। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে কটাক্ষ করছে কংগ্রেস এবং তৃণমূলের আন্দোলনকে, কারণ আজকে তাদের নৈরাজ্য, তাদের অপদার্থতা ঢাকার জন্যে তারা আজকে তাদের যে দোষী, তারা যে স্বৈরাচার, তারা যে নির্মম মানুষকে হত্যা করে
সে বিষয়ে তারা কর্ণপাত না করে উল্টো কংগ্রেস এবং সিপিএম এর ঘাড়ে আজকে রাজনীতি করার তকমা চড়াচ্ছে। এই ডেপুটেশন আরো চলবে যদি না আজকে তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।